আজকে যে পুরস্কারটি পেয়েছে তার চাচার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি। তিনি আমার গুরু, আমার স্রষ্টা, জয়ীরানের ভাতিজি। একটি করে প্রশ্ন করেছি, তা আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি যদি বিরোধী দলীয় নেত্রী হতেন তাহলে কি করতেন? বিরোধী দলীয় নেত্রী হলে অবশ্যই এবার আমরা শ্রেষ্ঠ টিভি অভিনেত্রীর পুরস্কারে যাব। তার আগে দেখে নেওয়া যাক কারা কারা মনোনয়ন পেয়েছেন। কেন ডুপ্লিকেট চাবি থাকবে কেন? আমার লাইফে প্রাইভেসি বলে কিছু নেই? আমি কি যে কোনো সময় যে কারো উটকো ঝামেলার জন্য তৈরি হয়ে থাকবো? খুব খুব স্বার্থপরের মতো জাজমেন্ট হয়ে গেল না? অথচ দেখো এই বয়সটা মানুষের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে মানুষের ভেতরে যে প্রবণতাগুলো থাকে। আমি রেশাদকে দেখব, আমি রেশাদকে দেখবই, আমি প্রথমে ওকেই দেখব। ওর ভালোবাসাই তো আমাকে দিয়েছে এই দৃষ্টি। এই পুরস্কারটি দেবার জন্য আমরা যাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তিনি একজন সম্রাট। তিনি সম্রাট হয়েছেন চলচ্চিত্রে এবং 40 বছর অবধি তার সাম্রাজ্য তিনি অক্ষুণ্ণ রেখেছেন। আর সেই এক এবং অনন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব নায়করাজ রাজ্জাক। আজকে যে পুরস্কারটি পেয়েছে তার চাচার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি। তিনি আমার গুরু, আমার স্রষ্টা, জয়ীরানের ভাতিজি, শামি কাওসার। শামি, তো আমি সবাইকেই একটি করে প্রশ্ন করেছি, তা আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আপনি যদি বিরোধী দলীয় নেত্রী হতেন তাহলে কি করতেন? বিরোধী দলীয় নেত্রী হলে অবশ্যই পরের বার যাতে পাওয়ারে যেতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, সেই চেষ্টা প্রধানমন্ত্রী হতে যেতে পারে সেই চেষ্টা করে যেতেন। বোঝা গেল তিনি শুধু অভিনেত্রী নন, নেত্রী হতে চান। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সংকেত দা। আমি আমার পাঠক দর্শক যারা রয়েছে, যারা আমাকে জয়ী করেছে, তাদের সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যারা শুভানুদয়ী রয়েছে, আমার যারা বন্ধুবান্ধব, আমার পরিবারের সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ।